আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাদ কিচেন অ্যান্ড টিপস। বন্ধুরা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডাব চিংড়ির অসম্ভব স্বাদের একটা রেসিপি। ডাব চিংড়ির এই রেসিপিটা সেটে ফুটে খাওয়ার মতোই একটা দুর্দান্ত রেসিপি। ডাব চিংড়ির রেসিপিটা এভাবে তৈরি করলে স্বাদ হবে দ্বিগুণ, একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করবে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ডাব চিংড়ি রেসিপিটা করার জন্য প্রথমেই লাগবে ডাব এবং চিংড়ি মাছ, তাই আমি বাগানে এসেছি একটি ডাব নেওয়ার জন্য। আমার এখানে একটি ডাব হলেই হবে। ডাবটা আমি এভাবে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা ডাবের পানিটা কিভাবে বের হচ্ছে। এভাবে একটা ছিদ্র করে ডাবের পানিটা বের করে নিয়েছি। পানিটা একটা গ্লাসে ঢেলে নিয়েছি। ডাব চিংড়ি করার জন্য আমি এখন একটা মশলা তৈরি করে নিব। আমি এখানে মিক্সার মেশিনে 4 চামচ সরিষা, 4টা কাঁচামরিচ এবং 4 চামচ নারকেলের দুধ দিয়েছি। ভালোভাবে মিক্সার মেশিনে মিক্সড করে নিয়েছি। মশলাটা আমি একটা প্লেটে এভাবে ঢেলে নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ শুকনো মরিচ বাটা যোগ করেছি, এছাড়া 7 মতো লবণ, 1/2 চামচ হলুদ, 1 চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ চিনি এবং 3 চামচ পরিমাণ রাঁধুনি সরিষার তেল যোগ করেছি। সবগুলো উপকরণ হাত দিয়ে এভাবে মিক্সার করে নিয়েছি। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সার করে নেওয়ার পর আগে থেকে গোল্ডেন কালার করে ভেজে রাখা 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি যোগ করেছি। পেঁয়াজের সাথে মশলাটা আবারও এভাবে হাত দিয়ে মিক্সার করে নিয়েছি। তারপর মশলার সাথে চিংড়ি মাছটা যোগ করেছি। চিংড়ি মাছের গায়ে হাত দিয়ে মশলাটা এভাবে মেখে নিয়েছি। আমি এখানে চিংড়ি মাছগুলোর খাদ্য নালি ফেলে দিয়ে ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি। সবগুলো চিংড়ি মাছের গায়ে ভালোভাবে মশলাটা এভাবে হাত দিয়ে মেখে দিয়েছি, যাতে মাছের ভিতরে মশলাটা ঢুকতে পারে। এরপর আমি সেই ডাবটা নেব। দেখুন বন্ধুরা ডাবটা ঠিক আমি এভাবে কেটে নিয়েছি, তলার অংশটা অল্প একটু কেটে নিয়েছি এবং মুখটা এভাবে তৈরি করে নিয়েছি। ডাবের মধ্যে চিংড়িগুলো এভাবে ঢুকিয়ে দিয়েছি। সবগুলো চিংড়ি মাছ এবং মশলাটা ডাবের মধ্যে এভাবে হাত দিয়ে ঢুকিয়ে দিয়েছি। তারপর একটি নারকেলের দুধ এই ডাবের মধ্যে ঢেলে দিয়েছি। সবশেষে 4 চামচ ডাবের পানি যোগ করেছি। তারপর ডাবের কেটে নেওয়া মুখের অংশটা ডাবের উপর এভাবে রেখেছি। তারপর একটু আটার দলা ডাবের মুখে লাগিয়ে এভাবে সিল করে দিয়েছি, যাতে ডাব চিংড়ির ঝোলটা বের হয়ে না যায়। এরপর এভাবে চুলার উপরে বসিয়ে কাঠ দিয়ে জাল দিয়েছি। আমি এখানে প্রায় 1 ঘন্টা 20 মিনিট সময় নিয়ে জাল দিয়েছি। ডাব চিংড়ির এই রেসিপিটা অনেক সময় নিয়ে সিদ্ধ করে নিয়েছি। চুলার আগুন নিভে যাওয়ার পর এভাবে গরম ডাবটা একটা কাপড় দিয়ে ধরে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা ডাবটা কতটা পুড়ে গেছে। আটার দলাটা এভাবে তুলে নিয়েছি। মুখটা তুলে নিয়েছি। চিংড়ি মাছগুলো বের করে দেখাই। দেখুন কতটা সুন্দর হয়েছে। চিংড়ি মাছের কালারটা দেখতে ভীষণ সুন্দর হয়েছে। এটা শুধু দেখতে সুন্দর নয়, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু এবং মজাদার। এভাবে চিংড়ি মাছের দাড়িগুলো ধরে
একটা একটা করে বের করে দেখাচ্ছি। সব কয়টা চিংড়ি দেখুন কতটা সুন্দরভাবে বের হয়ে আসছে। ডাবের ভিতরের ঝোলটা এভাবে ঢেলে দিয়েছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে, নিশ্চয়ই খেতে ইচ্ছে করছে। ডাব চিংড়ির এমন সুস্বাদু রেসিপি যদি আপনারা খেতে চান তাহলে সবাই চলে আসেন আমাদের বাড়িতে। আমি সার্ভ করে দেখাচ্ছি। ডাব চিংড়ির এমন সুস্বাদু রেসিপির সাথে হালকা একটু লেবুর রস দিয়ে খেলেই মুখে স্বাদ লেগেই থাকবে, বারবার খেতে ইচ্ছে করবে, আঙুল ছেটে ফুটে খাবে। আমার এই ছোট্ট ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন আমার বন্ধুরা কিভাবে ডাব চিংড়ি খায়। এই সেই ডাব চিংড়ি, খুব মজা, অসাধারণ টেস্ট। অসাধারণ।